ডিয়ার ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল এই মুহুর্তে যে আপডেটটির দিকে আমরা নজর রাখব দু সালের টেট পাসদের ইন্টারভিউ কবে এই যে একটা লাখ টাকার প্রশ্ন এবং দু সালের টেট পাস চাকরি প্রার্থীরা দিনের পর দিন কিন্তু তারা বিভিন্ন রকম কর্মসূচি নিয়ে চলেছে তারা মিছিল করছে কলকাতার রাজপথে তারা বিভিন্ন সময় পর্ষদ সভাপতির সঙ্গে সাক্ষাৎ করেছে কিন্তু যার সদুত্তর তারা আজও জানে না এবং সর্বশেষ যে দু হাজার তেইশ সালের টেট পরীক্ষাটা হলো সেই টেট পরীক্ষার রেজাল্ট বেরিয়ে গেলে এই দু হাজার এবং দু এই দুটো সালের পাশ করা পরীক্ষার্থীদেরকে নিয়ে কি একসাথে ইন্টারভিউটা নেওয়া হবে তো এই প্রশ্নের উত্তর আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে জানার চেষ্টা করব তো আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন যে এটা কর্মসংস্থান পেপার এবং এটা হচ্ছে তেসরা আগস্ট দু হাজার ডেটের কর্মসংস্থান পেপার এই পেপারের ভিত্তিতে বা এই পেপারের খবর অনুযায়ী যেটা জানা যাচ্ছে সেটা হচ্ছে আমরা সরাসরি আটের পাতায় চলে যাব আমরা আট নাম্বার পৃষ্ঠায় চলে এসেছি কর্মসংস্থান পেপারের এখানে এই যে জিজ্ঞাসা বলে কলামটা থাকে এই জিজ্ঞাসাতে আমরা বিভিন্ন বিষয়ের বিভিন্ন উত্তর জানতে পারি সেটা প্রাইমারি হোক আপার প্রাইমারি হোক ডাব্লিউ হোক অন্য কোনো সেনাবাহিনীর চাকরি হোক তো এই পেপারে প্রাথমিক বলে যে এখানে হেডিংটা দেওয়া রয়েছে এখানে কিন্তু প্রাথমিক সম্পর্কে কোয়েশ্চেন করা হয়েছে আপনাদেরকে একটু বড় করে দেখানোর চেষ্টা করি যে এই যে প্রশ্নটা করেছেন এই জায়গাটাতে দেখুন যে এবছর কি প্রাইমারি টেট পাসদের ইন্টারভিউ হবে কবে থেকে শুরু হবে দু সালের প্রাইমারি টেটের ফল কবে বেরোবে প্রশ্নটা করছে অর্পিতা মাঝি নবদ্বীপ নদিয়া থেকে এবং পুলক ঘোষ দীঘা পূর্ব মেদিনীপুর থেকে এর উত্তরে যেটা জানানো হয়েছে কর্মসংস্থান সংবাদপত্রের তরফ থেকে যে দু সালের প্রাইমারি টেটের ফল খুব শিগগিরই বেরোবে তারপর দু ও তেইশ সালের প্রাইমারি টেট পাসদের জন্য ইন্টারভিউয়ের বিজ্ঞপ্তি অর্থাৎ এই সংবাদপত্র সূত্রে যেটা আমরা জানা যাচ্ছি যে টেটের ফল খুব তাড়াতাড়ি বেরোবে অর্থাৎ টেট বলতে এখানে দু সালের টেটের কথা বলা হয়েছে এবং তারপর এই যে বাইশ সাল এবং তেইশ সালের প্রাইমারি টেট পাসদের নিয়ে কিন্তু বিজ্ঞপ্তি বেরোবে অর্থাৎ এই সংবাদপত্র অনুযায়ী যেটা জানানো হচ্ছে যে আগামী দিনে যে ইন্টারভিউ হতে চলেছে সেটা কিন্তু বাইশ এবং তেইশ উভয়কে মিলে উভয়কে যোগ করে কিন্তু ইন্টারভিউটা হবে তো আজকের মতো ভিডিওতে এ পর্যন্তই ভালো থাকবে সুস্থ থাকবে ধন্যবাদ